গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব 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 ভালো আছো আমিও ভালোই আছি আজ হচ্ছে শনিবার এখন সময় পাঁচটা তো আমি দেখো গা ধুয়ে এসেছি বেশ গরম আছে আর আজকে তো সারাদিনের ওয়েদারটা ছিল মেঘলা ওয়েদার কিন্তু বৃষ্টি হয়নি তো সকালবেলা যেহেতু চান করি তো বিকেল হতে হতে এতটা গরম লেগে যায় তো গাটা ধুয়ে চলে এসেছি একবারে দেখো আর বাবানের যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছি নাইটিটা সবে যে ঘরের মধ্যেই মেলে দিচ্ছি কারণ এখন পাঁচটা বাজে তো বাইরে দিয়ে কোনো কাজ নেই শুকোবে না তার থেকে ঘরের মধ্যেই ভালো শুকোবে আর বুঝতেই পারছো পাখা চলবে ঘরে আর বাবানের গাটাও এবার একটু মুছিয়ে দেবো ভিজে গামছা দিয়ে মুছিয়ে দিয়ে তারপর ওকে একটা স্যান্ডো গেঞ্জি পরিয়ে দেবো আর যেগুলো পরা ছিল ওগুলো তো আমি এখন ধুয়ে দিলাম তো মা ছেলে একদম ফ্রেশ হয়ে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম কাজবাজও বিকেলে যেটা ছিল যেগুলো ছিল সেগুলো সব হয়ে গেছে তো এখন বাকি আছে সন্ধে দেবো একটু পরে সন্ধে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো বাবানকে নিয়ে একটু পড়তে বসাবো অনেক দিন হলো তোমাদের বিকেলটা শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে তোমাদের সাথে বিকেলটাই শেয়ার করি শনিবারের বিকেলটা বিকেল ওই সন্ধ্যা একই হলো সন্ধে বিকেল ওই আমরা ওরকমই বলি যাই হোক আর বাবান দেখো গান গাইছে নিজের মনের মতন করে গান গাইছে ছেলে তো বা আশা করছি বন্ধুরা আজকের এই ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সাথে দেখো পাশে দেখো তো বন্ধুরা সন্ধে দিয়ে চলে এসেছি আর বসিয়ে দিয়েছিলাম চা চাটা হয়ে গেছে তো বাবা তো খাবে দুধ কিন্তু একটু পরে আবার দুধ খেয়ে নেবে কারণ ও এখন বায়না ধরেছে যে আমার আজকে ছুটির দিন তো আমাকেও একটু চা দাও পরে আমি দুধটা খেয়ে নেব তো ওই জন্যই আমি দেখো চাটা করে নিয়েছি আর ওকে অল্প করে একটু দিচ্ছি সাথে বিস্কুটটা খেয়ে নেবে পরে দুধটা ঠান্ডা হয়ে গেলে দুধ চাল দিয়ে রেখে দিয়েছি তো পরে দুধের গ্লাসটাও খেয়ে নেবে পেটটা ভরে যাবে তো এখানে দেখো বিস্কুটের কোটো থেকে বিস্কুট নিচ্ছি বাবান খাবে পাঁচটা আমি খাবো দুটো তো ওই জন্য বিস্কুটটা নিয়ে নিলাম নিয়ে এবার খাটের পরে বসে বসে মাছেলে ছেলে একদম টিভি দেখতে দেখতে চা বিস্কুট খাওয়া হবে তো টিভি তো বাবান আগেই চালিয়ে দিয়েছে সারাক্ষণ শুধু টিভি দেখে আর টিভিতে শুধু একটাই জিনিস চলে কার্টুন কার্টুনই চলে সারাদিন আর আমি যখন একটু দেখি সেটা হলো রাতের বেলা আমি একটু সিরিয়াল দেখি তো উপরে বসে পড়েছি মা ছেলে ও দেখো টিভি চলছে ও আর বাবা এখানে জেদ ধরেছে আমি পাঁচটা বিস্কুট খেলে তুমিও পাঁচটা বিস্কুট খাবে আমি তোমাকে আরও তিনটে বিস্কুট এনে দেবো আমি বললাম বাবা আমি তো পাঁচটা বিস্কুট খেতে পারবো না তো বলছে কেন তাহলে আমি কেন খাবো আমি বললাম তুমি তো ছোটো তোমার তো খিদে পেয়েছে আর আমি তো খিদে পাইনি তাই আমি দুটো বিস্কুট খাবো তো সেই বলতে অনেকক্ষণ পরে তো বলল ঠিক আছে খাও তো খাওয়া দাওয়া শেষে দেখো চলে এসেছি পড়াতে বসেছি এখন অনেকটা রাত হয়ে গেছে তো বাবানের কথা কি বলো তো ও কি বলছে আমাকে বলছে যে তুমি পড়ো আমি শুনব তাই আমি বলছি পড়াটা কি আমার তুমি আমার সঙ্গে পড়ো তারপরে শুরু করেছি না ছেলে পড়া এই যে তো আমি পড়াচ্ছি ওর সাথে সাথে পড়ছে তো রিডিং পড়াটার কিন্তু খুবই দরকার রিডিং রিডিং পড়াটা না শিখলে তো বুঝবে কি করে ঠিক না তো বাংলা ইংরেজি যাই হোক আমি রিডিং পড়াটা কিন্তু ওকে করাই কারণ হচ্ছে রিডিং পড়াটা খুবই দরকার শেখার অনেক বাচ্চারাই আছে তারা পড়তে পারে কিন্তু রিডিং পড়াটা জোরে জোরে পড়তে পারে না তো বাবানের পড়া হয়ে গেছে তো চলে গিয়েছে পটিতে আর দিনের বেলায় না পটিটা বাবান খুব কমই করে রাতের দিকে একটু বেশি করে এক নাগারে কী হয় যখন রাতে পটি করা শুরু করে তখন দেখা যাচ্ছে এক নাগারে আট থেকে দশ দিন পুরো রাতেই পটি করছে দিনে আর করছে না একবারই পটি করে সেটা হয়তো রাতে আর যখন দিনে করছে তখন এক নাগারে দেখা যায় দিনের বেলায় সাত আট দিন ধরে এরকমই হয় কেন হয় আমি ঠিক জানি না তো যখন পটিতে ঢুকে পড়েছে আমি ভাবলাম যাই রুটিটা করে নিয়ে আসি তো আজকে রাতে বন্ধুরা রুটি খাবো আর সেটা শুধু আমি একাই খাবো ওই জন্য রুটিটা করে নিচ্ছি মাত্র দুটো রুটি করছি আর রাত্রিবেলা রান্নাঘরে এসেছি বুঝতে পারছো রাত্রিবেলায় রান্নাঘরে খুব কমই আসা হয় কারণ আমি তো দুপুরবেলায় রান্না করি আর দুবেলার রান্নাটা দুবেলার রান্নাটা একবারে করে নিই তো মাঝে সাঝে যখন রুটি ফুটি খেতে ইচ্ছে করে রুটি পরোটা তখন হয়তো মাঝে আসি তো আজকে রুটি খাবো বলেই রুটিটা করতে চলে এলাম তো বন্ধুরা এখন বেজে গিয়েছে দশটা আর আমার খুব জোর খিদেও পেয়ে পেয়ে গেছে তো দেখো চিকেন হয়েছিল আজকে চিকেন আর রুটি খাবো আর বাবার এখন খাচ্ছে না এখনো অনেকটা কাজ বাজ আছে সবাই সাথে থাকো আর দেখতে থাকো খেয়ে নি আগে তারপরে বন্ধু খেয়ে খেয়ে পর আবার আসছি ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে চলে এসেছি অনেক দিন পর রাতের বেলা শনিবার রাতে মাংস আর রুটি খাওয়া হলো তো খুব ভালো লেগেছে জমিয়ে মাংস রুটি খেলাম দুটো রুটি চিকেন তো খাওয়া দাওয়া শেষে যে দেখো বাবানের বাবার দোকান থেকে কি কি এনেছে পাঁপড় আছে এখানে চা পাতা সাবান জিরে তারপরে ছিল ইপি তো অনেক কিছু ছিল তো এইগুলো আর এদিকে বাবান খাচ্ছে এই তোমার বসে বসে চিঁড়ে ভাজা আর আমি এখানে চুলে তেল দিতে চলে এসেছি আর অনেকখানি রাত হয়ে গেছে এখন অনেকটা রাত হয়ে যায় এখন বাজে এগারোটা আর আমাদের খাওয়া দাওয়া বিছানা করা একদম কমপ্লিট হয়ে গেছে আমি এই চুলে তেলটা দিচ্ছি চুলটাকে একটু উঁচু করে বাঁধবো তো চুলটাকে বেঁধে নিয়ে তারপরে শুতে চলে যাব বাবানকেও ঘুম পাড়িয়ে দেবো বাবান তো দুপুরবেলা ঘুমায়নি আর চুলটাকে একটু উঁচু করে বাঁধবো বেনুনি আর করবো না তো এখন আর ভালো লাগছে না বেনুনি করতেও যেটা উঁচু করে বেঁধে নেব ভালো করে টাইট করে তো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবে পাশে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এগিয়ে নিয়ে চলো তো চলো আজকের মতো টাটা আসছি আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই সাথে দেখো আর দেখতে থাকো গুড নাইট